ঢাকায় রাজনৈতিক দলের সাথে মার্কিন প্রতিনিধি দলের দিনভর বৈঠক অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পদ্ধতি নিয়ে আলোচনা খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন জরুরি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস সমস্যা থাকায় দেশে চিকিৎসা সম্ভব নয় জানালো মেডিকেল বোর্ড বেছে বেছে জনপ্রিয় নেতাদের সাজা দিচ্ছে সরকার অভিযোগ ফখরুলের ঢাকাবাসী বিএনপিকে অচল করে দেবে হুঁশিয়ারি কাদেরের দক্ষিণবঙ্গের সাথে যোগাযোগ আরেক মাইল ফলক পদ্মা সেতু রেল সংযোগ উদ্বোধন আগামীকাল ঢাকা ভাঙা রেলপথে সাজ সাজ রব অবরুদ্ধ গাজায় জ্বালানি বিদ্যুৎ ও খাদ্য সরবরাহ বন্ধ স্থল যুদ্ধের প্রস্তুতি ইসরায়েলের অর্থনীতিতে নোবেল পেলেন মার্কিন অর্থনীতিবিদ আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায় বলছিলাম একেএস ডিএমটি বার সংবাদ শিরোনাম সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি বিস্তারিত সংবাদে চলে যাচ্ছি যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলকে আওয়ামী লীগ জানিয়েছে আগামী নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সমঝোতার কোনো সুযোগ নেই পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও জানান সমঝোতার সব পথ বিএনপি বন্ধ করে দিয়েছে বিএনপির দাবিগুলোর প্রেক্ষিতে মার্কিন পর্যবেক্ষক দলকে জানানো হয়েছে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই জয় যাদবের রিপোর্টে বিস্তারিত থাকছে আগামী নির্বাচন নিয়ে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সাক্ষাৎ করে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরের নেতৃত্বে দলের ৬ জন কেন্দ্রীয় নেতা বৈঠকে যোগ দেন প্রায় আড়াই ঘন্টার বৈঠক শেষে বের হয়ে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দলের কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে প্রধানমন্ত্রীর অঙ্গীকার তুলে ধরা হয়েছে আলোচনায় নির্বাচনের পরিবেশ সহিংসতার আশঙ্কা রয়েছে কিনা তা তারা পর্যবেক্ষণ করবেন আমরা জানি যে বিএনপি সভার সমাবেশ যেভাবে ভুল তত্ত্ব পরিবেশন করে মিথ্যাচার করে আইনের ভুল ব্যাখ্যা দিয়ে আসছে সে ব্যাপারে আমাদের সঠিকতা নিয়ে সঠিকতার বিষয়টি আমাদের অবশ্যই তাদের বলতে হয়েছে উবায়দুল কাদের জানান আলোচনায় উঠে এসেছে বিএনপির দাবি সমঝোতা নিয়ে আলোচনায় পর্যবেক্ষক দলকে জানানো হয়েছে সেই পথ বিএনপি বন্ধ করে দিয়েছে কম্প্রোমাইজ অ্যাডজাস্টমেন্ট করার যে স্পেস সেই স্পেসটা বিএনপি রাখেনি তারা সেই স্পেসটাকে ব্লক করে দিয়েছে এইভাবে তারা প্রধানমন্ত্রীর পদত্যাগ চান আমরা তাদেরকে জিজ্ঞাসা করছি প্রতিনিধি দলকে প্রধানমন্ত্রী কেন পদত্যাগ কি কারণ পার্লামেন্টে মেজরিটি হারাইছে না জনগণ রাস্তায় উপচে পড়া ঢল প্রধানমন্ত্রীকে বিদায় নিতে হবে মার্কিন পর্যবেক্ষক দল এখানে মধ্যস্থতা করতে আসেননি জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন আলোচনায় মনে হয়নি তারা কোনো পক্ষ নিয়ে এসেছেন তারা কোনো অবস্থাতে এখানে কোনো মধ্যস্থতা করতে আসেনি জয় যাদব দেশ টিভি ঢাকা বাংলাদেশের নির্বাচন শুধু দেশের মধ্যে নয় সারা বিশ্ব প্রশ্নবিদ্ধ বলে মনে করছে বিএনপি দেশের মানুষ যেভাবে অংশগ্রহণমূলক বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায় আন্তর্জাতিক অঙ্গনও সেভাবেই চায় ঢাকা সফররত মার্কিন প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানানো হয় দলটির পক্ষ থেকে এ বিষয়ে আরও জানাচ্ছেন আজিজুর রহমান কিরণ ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল সকালে আসেন গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে চলে দেড় ঘন্টার বেশি সময় পরে সাংবাদিকদের মুখোমুখি হন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী জানান প্রতিনিধি দল সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছে বিএনপি সব বিষয় তুলে ধরেছে আজকে বাংলাদেশের নির্বাচনী যে প্রশ্ন জেগেছে তারা সেই প্রেক্ষাপটে বাংলাদেশে এসেছে জানার জন্য
আমির খুশটু বলেন, নিরপেক্ষ অংশীদারিত্বমূলক আন্তর্জাতিক মানের নির্বাচন চায় বিএনপি। এর সঙ্গে সফররত প্রতিনিধি দলের চাওয়ার কোনো তফাৎ নেই। শুধু দেশের মধ্যে প্রশ্নবিদ্ধ নয়, আজকে সারা বিশ্বে বাংলাদেশের নির্বাচন প্রশ্নবিদ্ধ। তারা যে কথাগুলো বলছে আর এই দাবির সাথে কোনো কিন্তু তফাৎ নাই, কিন্তু বিষয়টা কিন্তু একটাই, বর্তমান সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না বলেই তো আজকে সারা বিশ্ব বাংলাদেশের উপরে সার্বক্ষণিক চোখ রাখছে, কথাগুলো বলে যাচ্ছে, শুধু বলছে না, দে আর অলসো মেকিং ইট অ্যাকশনেবল। এক প্রশ্নের জবাবে আমির খুশটু বলেন, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই বলেই বাংলাদেশ সফরে এসেছে পর্যবেক্ষক দল। নির্বাচন গ্রহণযোগ্য করতেই নিষেধাজ্ঞা বিবৃতি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। ভিসানীতি দিচ্ছে, তারপরে আপনার স্যাংশন দিচ্ছে, তারপরে বাংলাদেশকে গণতান্ত্রিক সম্মেলনে 110টি দেশকে দাওয়াত দিয়েছে, বাংলাদেশকে দাওয়াত দেয় নাই, মেসেজগুলো দিচ্ছে প্রতিনিয়ত, কে কি বলছে এটা কোনো কিছু আসে যায় না। বাংলাদেশে যে সুষ্ঠু নির্বাচন হয় না বলেই তো এই লোকগুলো এখানে আসছে। সবার সঙ্গে কথা বলে প্রতিনিধি দলের নিজস্ব বাস্তবসম্মত মতামতে দেশের মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটবে বলেও মনে করে বিএনপি। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। যুক্তরাষ্ট্র অংশগ্রহণমূলক নির্বাচন চাইলেও ভোট নিয়ে এখনও আছে অনিশ্চয়তা। সফররত মার্কিন প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের। দুপুরে রাজধানীর এক হোটেলে প্রতিনিধি দলের সঙ্গে এক ঘণ্টার বৈঠক সময় পর বৈঠক করেন জাপার চারজন সদস্য। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জি এম কাদের জানান, নির্বাচনকালীন সরকার গঠনে সরকারের কোনো দাওয়াত থাকলে গ্রহণ করবে তার দল, বিএনপি অংশ না নিলে আসন্ন নির্বাচন সংঘাতপূর্ণ হবে বলে জাতীয় পার্টির পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে বলেও জানান জি এম কাদের। আমরা নির্বাচন যাব না এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে আমরা সামনের অবস্থা দেখে ব্যবস্থা নিব। নির্বাচন নিয়ে শঙ্কা বলবো না, তবে অনিশ্চয়তা তো এখনও আছে নির্বাচনের ব্যাপারে। একটি বড় দল বিএনপি নির্বাচন করবেন না এবং আন্দোলন করবেন, সেখানে সহিংসতা হতে পারে, নানা ধরনের অস্থিরতা সৃষ্টি হতে পারে, এগুলো নিয়ে শঙ্কার বিষয় আছে। দ্রুততম সময়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন দরকার, অন্যান্য শারীরিক জটিলতা থাকায় দেশে তার চিকিৎসা সম্ভব নয় বলে জানান তার চিকিৎসায় মেডিকেল বোর্ড। তারা বলছেন যে কিডনি জটিলতার সঙ্গে ফুসফুসের সংক্রমণের কারণে স্বাস্থ্য পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এসব জানান চিকিৎসকেরা। বিস্তারিত হাসান মাহমুদের প্রতিবেদনে। দীর্ঘ দুই মাস ধরে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এই সময়ের মধ্যে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে তিনবার সিসিইউতে নেওয়া হয়েছিল। খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে সোমবার সকালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলন করে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। বোর্ডের প্রধান এএফএম সিদ্দিকী জানান, জরুরি ভিত্তিতে খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন দরকার, তার শারীরিক অবস্থা বিবেচনায় এই চিকিৎসা দেশে সম্ভব নয় বলেও জানান তিনি। আমরা যা করছি এটা একটা সাময়িক তাৎক্ষণিক জীবন রক্ষাকারী সংক্ষিপ্ত ব্যবস্থা, এখনো সময় আছে, যদি টিপস করা হয় এবং বিদেশের উন্নত মাল্টি ডিসিপ্লিনের সেন্টারে নিয়ে ওনার টিপস পরবর্তী লিভার ট্রান্সপ্লান্টেশনের জন্য ইভালুয়েট করা হয়, সম্ভবত এখনো আমাদের হাতে অপশন আছে। বোর্ডের চিকিৎসকরা জানান, সিরোসিস জনিত হাইপারটেনশন, ফুসফুসের সংক্রমণ এবং হৃদরোগ সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন খালেদা জিয়া। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস সহ অন্য রোগ থাকায় উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাচ্ছে না। ওনার মতো একটা ক্রিটিক্যাল পেশেন্ট আমরা এখানে ট্রান্সপ্লান্টেশন করতে পারবো না। আমাদের এখানে ট্রান্সপ্লান্টেশন এরকম সেট আপ নাই, আমাদের ম্যান পাওয়ার নাই, আমাদের এখানে সার্জনও নেই। কয়েকবার কয়েকটি রকমের ইনফেকশন হয়েছে, রক্তে ইনফেকশন, পানিতে ইনফেকশন, শরীরের অন্যান্য অন্ত্রে ইনফেকশন, এই জিনিসগুলি ওনার মধ্যে এখন দেখা দিচ্ছে। আমাদের যে চিকিৎসা ফ্যাসিলিটিস এখানে আছে, আমাদের যে অ্যাবিলিটি আছে, সেই অ্যাবিলিটিতে তাকে পাঠিয়ে নেওয়া সম্ভব না। চিকিৎসকরা জানান, ধীরে ধীরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে, বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা না করলে অবস্থা আরো খারাপের দিকে যেতে পারে বলেও জানান তারা। যত দ্রুত সম্ভব আপনি ওনার টিপস করতে পারবেন, অর্থাৎ পানি বের হওয়া বন্ধ করতে পারবেন, তত দ্রুত সুস্থ হবেন, তার পরবর্তীতে লিভার ট্রান্সপ্লান্ট করা যাবে কি যাবে না সেটি একটি ডেভেলপ মেডিকেল সেন্টারই বলতে পারবে, যারা লিভার ট্রান্সপ্লান্টের সাথে সম্পৃক্ত।
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্ত আছেন। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। জনভিত্তি আছে এমন নেতাদের সাজা দিয়ে সরকার রাজনীতি থেকে তাদের দূরে রাখতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হুঁশিয়ারি দেন, খুন গুম সাজা দিয়ে বিএনপিকে প্রতিরোধ করা যাবে না। ফখরুল বলেন, খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর সুযোগ নেই বলে সরকার দেশের জনগণকে বোকা বানাতে চায়। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি নেতারা। অভিযোগ করেন, খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। স্থায়ী কমিটির সদস্যরা অভিযোগ করেন, নির্বাচনে অযোগ্য করতে দলের নেতাকর্মীদের ন্যূনতম 2 বছর করে সাজা দিচ্ছে সরকার। হুঁশিয়ারি দেন, যারা অন্যায় আদেশ মানছে তাদের বিচার হবে। আমাদের আরো কিছু নেতাদেরকে জেল দেওয়া হয়েছে 4 বছর, কমপক্ষে 2 বছর দেওয়া হবে সবাইকে, যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। যদি আলাপ সংলাপ বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিরপেক্ষ সরকারের জন্য হয়ে থাকে, সেই সংলাপে বিএনপি সবসময় রাজি আছে। প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল হুঁশিয়ারি দেন, গুম খুন সাজা দিয়ে আন্দোলন থামানো যাবে না। এরা মনে করেছে এইসব সাজা দিলে এরা বিএনপিকে প্রতিরোধ করতে সক্ষম হবে, হবে নাকি? কথা বলেন বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়েও। তাকে বিদেশে নিয়ে চিকিৎসার দাবিতে ঘোষণা দেন 14 অক্টোবর বেলা 11টা থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 3 ঘন্টার অনশন কর্মসূচি। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তো পরিবারের সদস্যরা, তারপরে আজকে যখন তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখন তাকে পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে যে তাকে বাইরে পাঠাবার কোন সুযোগ নেই। বাংলাদেশের মানুষ এত বোকা নয় যে তারা এতদিনও বুঝতে পারে নাই যে তোমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। একই দাবিতে রাজধানীর বাইরে সারা দেশের জেলা ও মহানগরে মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আগামী জানুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে ঢাকা অচল করতে আসলে ঢাকাবাসী বিএনপিকে অচল করে দেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উত্তর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি হুঁশিয়ারি দেন, বেশি লাফালাফি করলে ঠান্ডা করে দেওয়া হবে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্টে বিস্তারিত থাকছে। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয় রাজধানীর প্রবেশদ্বার গাবতলিতে। মিছিল নিয়ে উত্তর আওয়ামী লীগের বিভিন্ন থানার নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন। বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। মিছিল পূর্ব সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বিএনপির ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন। বলেন, সংবিধান অনুযায়ী হবে আগামী নির্বাচন। সমাবেশের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি কে উদ্দেশ্য করে বলেন, বেশি লাফালাফি করলে অবস্থা খারাপ হবে। লাফালাফি, নাচানাচি,
বাড়াবাড়ি বন্ধ করে, ভালো হবে না। বেশি লাভালাভি করলে অবস্থা খারাপ হবে। জানান, ঢাকা শহর কাউকে অচল করতে দেয়া হবে না। অক্টোবর মাসে ঢাকা অচল করতে আসলে ঢাকাবাসী বিএনপিকে অচল করে দেবে। নিজেরা অচল হয়ে যাবে। জাতীয় নির্বাচন সামনে রেখে দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকারও নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আমরা প্রস্তুত। সাইদুল্লাহ, দেশ টিভি, ঢাকা। কাল উদ্বোধন হচ্ছে স্বপ্নের পদ্মা সেতুতে রেল চলাচল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন ঘিরে জোর প্রস্তুতি চলছে পদ্মার দুপারে। মঙ্গলবার দুপুরে মাওয়া প্রান্তে উদ্বোধনের পর ট্রেনে চড়ে পদ্মা সেতু পার হবেন প্রধানমন্ত্রী। এরপর ভাঙা প্রান্তে জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উচ্ছ্বসিত দুপারের মানুষ। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত থাকছে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের স্বপ্ন পদ্মায় সড়কপথে যুক্ত হবার পর এবার রেলপথ যুক্ত হচ্ছে রাজধানীর সঙ্গে। মঙ্গলবার পদ্মা বহুমুখী রেল সেতুতে আনুষ্ঠানিক রেল চলাচল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে কমলাপুর থেকে ভাঙা পর্যন্ত 82 কিলোমিটার রেলপথ চালু হবে। উদ্বোধনকে ঘিরে সেতুর মাওয়া রেল স্টেশন সেজেছে নতুন সাজে, প্রস্তুত রাখা হয়েছে ট্রেন। স্টেশনের পাশে সুধী সমাবেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রথম যাত্রী হিসেবে টিকিট কেটে ট্রেনে চড়ে পদ্মা সেতু পার হয়ে ভাঙা যাবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নিশ্চিত্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে মাওয়া স্টেশন জুড়ে। আমাদের জেলা পুলিশের 8 শতাধিক, তারপর নৌ পুলিশ, তারপর রেলওয়ে পুলিশ, তারপর এপিবিএন, তারপর হাইওয়ে পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার 5টা সেক্টরে বিভক্ত করে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনে শেষ মুহূর্তের প্রস্তুতি নেওয়া হয়েছে মাওয়া রেল স্টেশনে। প্রস্তুত পাশের সুধী সমাবেশ মঞ্চ সহ পুরো এলাকা। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে মুন্সিগঞ্জবাসীর মধ্যেও উৎসাহ উদ্দীপনার কমতি নেই। মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল আমাদের যে পদ্মা সেতুর উপরে যে রেল সংযোগ প্রকল্প, এটি ঢাকা থেকে ভাঙ্গা অংশ শুভ উদ্বোধন করবেন এবং এই শুভ উদ্বোধনকে ঘিরে আমাদের আয়োজন চলছে। অত্র অঞ্চলের জনসাধারণ তারা অত্যন্ত সন্তুষ্ট বলে আমাদের কাছে তথ্য রয়েছে এবং তারাও কালকে এখানে স্বতঃস্ফূর্তভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে। দক্ষিণাঞ্চলবাসীর দীর্ঘদিনের স্বপ্ন রেল যোগাযোগ উদ্বোধনকে ঘিরে উৎসাহের কমতি নেই ভাঙা জাজিরাবাসীর মধ্যেও। ভাঙায় জনসমাবেশকে ঘিরে ব্যানার ফেস্টুনে সাজানো হয়েছে পুরো সড়ক। মাননীয় প্রধানমন্ত্রী, এটা অগ্রাধিকার প্রকল্প যেটি আপনার কালকে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন এবং উদ্বোধনী আপনার অনুষ্ঠান শেষে এখানে জনসভায় এই এলাকার মানুষের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। এটা তো স্বাভাবিক যে সামনে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আপনার মানুষের সঙ্গে একটা মত বিনিময়, এটা তো খুব স্বাভাবিক বিষয়। কুষ্টিয়া দিয়ে ওই দিক দিয়ে যাইতো সেই ট্রেনগুলো, কিছু আমরা খুলনার সঙ্গে যেগুলো যাবে এদিক দিয়ে আমরা ডাইভার্ট করি। এটা কতদিনের মধ্যে হতে পারে? এটা তো 1 সপ্তাহের মধ্যে হয়ে যেতে পারে। এদিকে প্রধানমন্ত্রী পদ্মা সেতুতে রেল সংযোগ উদ্বোধনের 1 সপ্তাহ পর বাণিজ্যিকভাবে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে রেল চলাচল। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।